السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم نبينا محمد وآله وصحبه أجمعين جزاكم الله خيرا আজকে আমরা মলজি ইসলামিক সেন্টারের জন্য যে আমাদের আজকে লাইভ চ্যারিটি আপিল আমরা ছয়টা থেকে শুরু করছি এবং ইনশাল্লাহ আমরা রাত্রে একটা আগ পর্যন্ত থাকবো আমাদের সম্মানিত দর্শক ভাই প্রতি আমাদের উদ্বার আহ্বান ছিল যে এই সেগমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেগমেন্ট যেহেতু আমরা নিউজের জন্য একটা লম্বা বিরতিতে যাই সো এই সময়টাকে আরও প্রায় ঘড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় নয়টা আঠারো মিনিট লন্ডনের ঘড়িতে তো আমরা হয়তো আরো চল্লিশ মিনিটের কাছাকাছি সময় কথা আছি সময় কিন্তু এই সময়গুলোতে যদি আমরা সবাই চেষ্টা করি বেশ কিছু ভাই বোনেরা যদি আমরা তো আমাদের প্রথম টার্গেট হলো যে এক হাজার পাউন্ড করে এই লাইফ টাইম মেম্বার মসজিদের সাথে আমরা লাইফটাইম টাইম মেম্বার হিসাবে মাত্র এক হাজার পাউন্ড দিয়ে আমরা জড়িত থাকি দেখেন আমি যদি একটা কথা চিন্তা করি যে আমরা যদি সারা জীবন আমরা এই যে আমাদের প্রয়োজনীয় যে জামা কাপড়গুলো কিনি তাই না প্রত্যেক বছরই তো আমরা নতুন নতুন জামা কাপড় কিনি নিজের জন্য কিনি পরিবার পরিজনের জন্য কিনি স্বামীর জন্য স্ত্রীর জন্য সন্তানদের জন্য কিনি এখন একটা কি আমরা চিন্তা করেছি যদি একজন আপনি একজন মা হন একজন বোন হন তাহলে সারা জীবনে আপনি অথবা আপনার এই জীবন পর্যন্ত যত বয়সই হোক আপনারা এই পর্যন্ত আসছেন কত হাজার পাউন্ডের আপনি জামা কিনেছেন কত হাজার পাউন্ডের ড্রেস কিনেছেন অথবা শাড়ি কিনেছেন অথবা যেটা আপনি পরেন অথবা একজন কোনো ভাই বা বোন বা মুরব্বী যদি আপনারা যারাই টেলিভিশন সেটের সামনে বসে আছেন কত হাজার পাউন্ডের আমরা শার্ট বলেন প্যান্ট বলেন জুতা পরেন টাই এইগুলো কোট এগুলো আমরা কিনেছি তাই না হিসাব করলে দেখবেন অনেক হাজার হবে অনেক হাজার হবে তো আজকে দেখেন আল্লাহ রব্বুল আলমিনের একটা ঘর যে ঘরটা আপনার কিছু কর্জে হাসানা মুখ যুক্ত হয়ে আছে এই কর্জে হাসানা একটা বড় একটা অ্যামাউন্ট হচ্ছে একশো বিশ হাজার পাউন্ড এই একশো বিশ হাজার পাউন্ডটা কিন্তু দিতে হবে তো আল্লাহর ঘরটাকে আমরা যদি ঋণ মুক্ত করতে চাই আর আমরা যে সবাই মিলে আসি যে মাত্র এক হাজার পাউন্ড আমি যদি এই জিনিসটা একটু তুলনা করি যে ও আল্লাহ সারা জীবনে তো আমি আমার নিজের জন্য স্বামীর জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য হাজার হাজার পাউন্ডের তো কাপড়ই কিনলাম জুতাই কিনলাম শার্ট কিনলাম প্যান্ট কিনলাম শাড়ি কিনলাম তাই না তাইলে আজকে আল্লাহ রবুল আলমিনের ঘর এখানে আটকে আছে আমরা মাত্র এক হাজার পাউন্ড দিতে কি আমরা কার্পন্ন করবো করবো না তাই না কারণ একসাথে এক হাজার পাউন্ড অনেক সময় একটু বড় শোনায় তাই না আমরা হয়তো কেউ একসাথে একদিনে এক হাজার পাউন্ডের একটা কাপড় কিনি না তাই না সবগুলা মিলেই হয়তো আমরা কিনি তখন আমাদের বাজেটটা অনেক বড় হয় কিন্তু ওয়ান থাউজেন্ড পাউন্ড দেখেন আল্লাহ রবুল আলমিন কিন্তু এর ওয়াদা করতেছেন আল্লাহ বলছেন যে মান বিল্লাহি ওয়াল ওয়াহি ও আকাম ওয়ালাম যে মসজিদ নিঃসন্দেহে সেই সমস্ত লোকগুলোই কিন্তু মসজিদ আবাদ করে সেই সমস্ত মসজিদ মানুষগুলাই মসজিদ বানায় যারা আসলেই আল্লাহর উপর ইমান এনেছে পরকালের পরিমাণ এনেছে যারা নামাজ আদায় করে নামাজ প্রতিষ্ঠা করে এবং জাকাত দান করে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না তো আমরা বিশ্বাস করি যে আমরা মুমিন মুসলমান আমরা আল্লাহকে ছাড়া তো কাউকে ভয় পাই না তাই না ভয় পাওয়ার কোনো কারণ নেই একমাত্র আল্লাহকে কিন্তু আজকে দেখেন আজকালকে আমাদের মনের মধ্যে একটা ভয়ে কিন্তু বাধা বেসেছে ভয়টা কি যে আমার আজকে যদি ওয়ান পাউন্ড দিয়ে দেই তাহলে তো আমার ওই কাজটা করতে পারবো না আমার ধন আমার ব্যালেন্সট থেকে কিছু কমে যাবে আচ্ছা তাইলে আমার ওই বাড়িটা কিনার কথা ছিল সেখানে আমি কিনতে পারবো না ওই ব্যবসার মধ্যে আমার একটা শেয়ার নেওয়ার কথা ছিল সেই সেটা আমি নিতে পারবো না আমার বাবার জন্য মায়ের জন্য ছেলের জন্য সন্তানের জন্য কিছু একটা করতে চাইতাম সেটা আর করতে পারবো না এই ধরনের একটা ভয় কিন্তু দেখেন তৈরি হয়েছে অথচ আল্লাহ বলছেন ওয়ালা ই ইল্লাল্লাহ ইল্লাহ এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না যে একটা মসজিদ বানাবে এখানে আপনার কাফির আছে মুশরিক আছে এরা এই মসজিদটা ভেঙে ফেলবে এই ধরনের একটা ভয় আর একটা কি টাকা পয়সার ভয় যা আমরা যদি খরচ করে ফেলি তো টাকা পয়সা নষ্ট হয়ে যাবে কারণ গ্রেট ব্রিটেনে তো মসজিদগুলো তো বানানো একটু কম মানে একটু এক্সপেন্সিভই বলতে হবে তাই না এই যে এই আপনার মলজি মসজিদটা আর মলজি ইসলামিক কালচারের মসজিদটা দেখেন প্রায় এক মিলিয়ন আরও ওয়ান মিলিয়ন টেন থাউজেন্ড পাউন্ডে কিন্তু খরচ করা হচ্ছে সো প্লিজ আপনারা এগিয়ে আসুন ইনশাআল্লাহ দেখে আমরা অ্যাটলিস্ট যদি পাঁচজন ভাই বোন পেয়ে যাই মাত্র ফাইভ আমার মনে হয় যে নিউজের আগে আমাদের এই সেগমেন্টটা সার্থক হবে আমরা শামীম সাহেবের কাছে যাই মসজিদের বর্তমান সমাজ সভাপতি কোনো মেসেজ বা তথ্য আছে কি না আপনার আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমান আজকে আমরা ওইটাই মেসেজ করতাম স্যার যে আমরা আজকে অনেকদিন ধরেই চেষ্টা করলাম আমরা মসজিদ আমরা এলাকার সবাই পাশ নামাজ পড়তাম এবং এলাকার যারা বাচ্চারা আসেন তারে মাদ্রাসা দিতাম আলহামদুলিল্লাহ আমরা প্রকৃত সম্ভব হয়েছে যে একটা মসজিদের জায়গা কিনিয়া মসজিদে বানাইয়া আমরা নামাজ আদা করতাম বাচ্চাদের লাগি পড়াশোনার লাগে আমরা সুবিধা করছি তার মাদ্রাসার ব্যবস্থা আছে কিন্তু এখন এইটাই যে আমরা বর্তমানে যে করিয়াসনের মধ্যে আমরা আটকা আছে। এক লক্ষ বিশ হাজার ফন আর কিছু খামখাসের লাগিয়ে আরও একশো হাজার ফন এগুলো গেলে আমরা লাগি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মসজিদ সালাহাম ফর্ম এবং বাচ্চিন্দরের যে লেখাপড়া এবং মুসলিমদের নামাজ আধা এটা সুবিধা দিব এখানে আমরা যখন শুরু করছি অনেক অনেক কষ্ট করছি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ এলাকার মানুষ এবং এলাকার সকল মুসল্লি যারা আছেন সবার সহযোগিতা এবং আরও আশেপাশে যেহেতু আমরা মুসলিয়া মুসলমান ভাই বোনেরা আসেন সুযোগ সুযোগিতায় আজকে আমরা এমন এক পর্যায়ে এ আলহামদুলিল্লাহ এটা আল্লাহর শুক্রিয়া দেখা করার মতো নয় অনেক আল্লাহর শুক্রিয়া যে আমরা কতগুলো একটা মসজিদ পাইছি এবং আমরা বড় বড়ো একটা জায়গা পাইছি এখন এই মুহূর্তে আমরা লাস্ট মুহূর্তে আমরা যে খরচিয়াসনটা আছে আপনার সবার কাছে আমরা অনুরোধ করলাম আগেও আমরা বারবার আইছি আপনার কাছে আপনার সহযোগিতা করছই ডোনেশন করছেন এবং আপনার ডোনেশন এবং সুযোগ মাধ্যমে আমরা পক্ষে সম্ভব হয়েছে অনেক ঋণ পরিশোধ করা এখন কিছু সংখ্যক ঋণ রয়েছে আমরা আবার আপনার কাছে আইছি আপনার সহযোগিতারকা আজকেই দেওকা আজকে আমরা ডোনেশন আনে দেও অথবা ফরেই আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনার ট্রান্সফার হলো আজকে নিয়ত খোলকা ফরে ফাটাউকা অথবা আজকেও যারা দিবা আলহামদুলিল্লাহ এটা একটা বলা সময় আমরা আপনার সামনে আইছি আপনারা ডোনেশন হলোকা এটাই আপনার সবার কাছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম জ্লা থ্যাংক থ্যাংক ইউ জেনাব শামিন সাহেব মসজিদের সমান্ত সভাপতি তাই আলহামদের সুন্দর মেসেজ দিচ্ছেন এবং ইনশাল্লাহ আমরা আরও কিছু তাই না সুইনশ রাত্রেও থাকবা তার আমার কাছ থেকে আরও তথ্য আমরা ফাইবো কিন্তু মসজিদের যে প্রয়োজনীয়তা এইটার দিকে কিন্তু আমরা একটু একটু লক্ষ্য রাখা দরকার যে আল্লাহ রব্লা আলমিন আমরা গ্রেট ব্রিটেনের মতো জায়গায় যেখানেও কোনো দিন কোনো মানুষে কল্পনা করতে পারছে না যে এই যে একটা অন ইসলামিক সমাজ মুসলিম একটা সমাজ এই সমাজের মাঝে মানুষে আজান দিব এখানে একটা মসজিদ প্রতিষ্ঠা হইব এখানে আল্লাহ এবং ইসলামের কথাগুলো এখান থেকে মানুষে শিখবো বা এই সমাজের মাঝে প্রচার এবং প্রসারিত করবো এটা আসলে কোনোভাবেই কিন্তু আসলে কেউ চিন্তা করছে না আমরা জানি যে প্রায় আঠারোশো শতাব্দীর দিকে আপনার সর্বপ্রথম কিন্তু আবদুল্লিয়া কুইলিয়াম নামে একজন মুসলমান ব্যক্তি তাইনি ব্রিটিশ আসলা এবং তাই অমুসলমান আসলা কিন্তু তাই ইসলাম ইয়ে করছিল গ্রহণ করছিল এবং এই তার একটা মসজিদও নির্মাণ করছিলা যে মসজিদটা বর্তমানে লিভারপুল আছে এবং এটার হয় আফনার লোক আবদুল্লাহ কুইলিয়া মসজিদ ব্রিটেনের সর্বপ্রথম মসজিদ হিসেবে এটা আখ্যায়িত করা হয় এবং দুর্ভাগ্যজনক হলে সত্য তানর ইন্তেকালের ফলে কিন্তু তাইন অনেক মুসলমান হল বানাইছিল ওই জায়গাত কিন্তু তারও ইন্তেকালের পরে এই মসজিদটা নানাবিধ প্রবলেম তো হয়ে কিন্তু এই মসজিদটা বন্ধ করে দিয়েছিল কাউন্সিলে বাট আলহামদুলিল্লাহ আমরা বিগত লাস্ট টেন ফিফটিন ইয়ার্স ভিতরে কিন্তু এই মসজিদটা আবারও কিন্তু মুসলমান হয়ে গেছে আবার আইসাই এবং তারা আলহামদুলিল্লাহ এটার এখন কিনার একটা প্ল্যান করছেন প্রোগ্রাম করছেন একটা ঐতিহাসিক একটা জায়গা যে আমি ওটা হোয়াত আসাম যে আসলে আল্লাহর বুলা আলম যে এইটা একটা তো দ্বীপ তাই না চারিদিকে ফানি আর ফানি তো যাই হোক আল্লাহ এই জায়গার মাঝেও হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ দিচ্ছেন এবং এবং দেখা যায় এই জায়গার মানুষরা কিন্তু প্রায় আপনার হইতে গেলে হোল ওয়ার্ল্ড টু থার্ড ওয়ার্ল্ড কিন্তু এরা শাসনও করছে এইরকম পর্যন্ত আল্লাহ তারারে এই ধরনের যোগ্যতাও কিন্তু দিস আল্লাহ আমরারে ও জায়গার মাঝে আনাইছেন তাই না এই জায়গার মাধ্যমে আমরারেও আনাইছেন যারা আমরা বাংলাদেশ থেকে অথবা পৃথিবীর অন্যান্য দেশ থেকে কিন্তু আমরা ছেলে হল মেয়ে হল অনেক আপনার নাতি নাতনি হল কিন্তু এখন এই দেশ কিন্তু তারা জন্মগ্রহণ করছেন এবং তারা আলহামদুলিল্লাহ এই এই দেশের যোগ্য নাগরিক হিসেবে তারা মেইন স্ট্রিম মাঝে যাই না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে যে মেইন মিশন দিয়ে আমরা ফাটাইসই তার টা ওই লোকের কিতা যে আল্লাহ ইনসা আলমিনে কিতা হচ্ছেন আল্লাহরবুল আলমিনে আমরা রে তানোর এবাদত খোরা ছাড়া আর অন্য কুচুলাই সৃষ্টি করছেন দ্যাটস ইট এখন আমরা তো মানুষ আমরা মানুষের আমরা ফেটও দিস ফিটও দিস তাই না আমরা কিছু ডিজায়ার বা আশা আকাঙ্ক্ষা এগুলোও দিসই আমরা মাঝে কিছু রাগও দিছই গুসাও দিসই তাই না আবার বালা মানুষ বালা মানুষের হরাই কর্তা এটাও মানুষের উপকার কর্তা এটাও দিয়ে দিস আবার আমরা মাঝে হিংস্রতাও দিস তাই না এই যে বর্তমানে দেখোকা দুনিয়ার মাঝে মানুষে মানুষে মারবা লাগে সবচেয়ে বেশি আধুনিক অস্ত্র কিন্তু বানাইছে এই যে আপনার পারমানবিক অস্ত্র হোক আরো কত হাজার ধরনের আপনার মানবতা বিধ্বংসী অস্ত্রগুলা এগুলা কিন্তু আপনার কোন মানে মানুষ ছাড়া অন্য কোন শত্রুগুলো মারবার লাগিয়ে বানানো হয়েছে মানুষে বানাইবা লাগিয়ে কিন্তু সো আপনার মাঝে যেরকম মায়া মমতা দিচ্ছেন আল্লাহ ঠিক একইভাবে আল্লাহ রবীলিনে আপনার মাঝে হিংস্রতাও দিয়া দিয়েছেন কিন্তু এই যে মসজিদগুলা আল্লাহ তৈরি করছেন এগুলো এগুলো শান্তি মিশন প্রত্যেকটা মসজিদ মনে করতে হবে এটা আপনার শান্তির একটা মার্কাজ পিস একটা পিসর একটা মার্কাজ এগুলো এগুলো সেন্টার কারণ এই মসজিদগুলো যেভাবে আল্লাহর নাম নামলাও হয় ঠিক একইভাবে এখান থেকে শান্তির বাণী মানুষের মধ্যে মানে অন্যায় দূর করা অবিচার দূর করা বৈষম্য দূর করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আবার মানুষের মাঝে একে অন্যের মাঝে শান্তি এবং সম্প্রীতি সৃষ্টি করবার মেসেজগুলোই কিন্তু মসজিদটাকে দেওয়া হয় এবং এজন্যই কিন্তু মসজিদ আলহামদুলিল্লাহ গ্রেট ব্রিটেনের মাঝে আপনি অন্য কোনো ধর্মত যাউকা যে মসজিদ যেভাবে আপনার কিন্তু স্প্রেড ওর বানানি ওর এবং বিল্ড কর প্রতিষ্ঠা করা অন্য কোনো ধর্মর যে উপাসনালয় যেটা হইতাম পারি আমরা যেমন খ্রিস্টানোর যেটা এটার হয় চার্চ আপনার যারা হিন্দু তারা টেম্পল এরকম যারও যেটাও খুঁকা অন্য কোনো ধর্মর কিন্তু অন্য এর কারণ কি এখানি ইসলাম ওই লোক আল্লাহর পক্ষ কি সর্বশেষ এবং মনোনীত ধর্ম নট অনলি গ্রেট ব্রিটেন আপনি ইউরোপের অন্য দেশও যাও কা মুসলমান দেশগুলো তো আর ওরই আপনি অমুসলমান যত দেশগুলো যাইবা এই দেশগুলোর যদি আপনি মুসলমান হওয়ার সংখ্যা যেভাবে বাড়ে মসজিদের সংখ্যা এরকম বাড়ে কারণ এটা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত হে ওই কেন আপনি চাইলেও কিন্তু হাজার হাজার মসজিদ বানাইতে পারতে নাই আবার সাইলি হাজার হাজার মসজিদ ছিল সাইলো ধ্বংস সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তো যেহেতু আমরা গ্রেট ব্রিটেনের মধ্যে আছি ইতালিতে আমরার দায়িত্ব আমরা যেখানেও যাই আমরা করতাম করতেMetaData মসজিদ বানাইতাম যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কইছেন যে ইননামা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়বিল আখির যে যদি আমরা আসলেই ইমানদার হই তাহলে এইটা আল্লাহ হইরে যে প্রকৃত যারা ইল্লাহর ইমান আনে তাহলে আজকে এই মুহূর্তে আমরা যারা টেলিভিশন সেটর সামনে আসি যারা আজকে আমরা এই মুসলি ইসলামিক সেন্টারও আমরা আহ্বান জানলাম যে মাত্র দুইশো বিশ হাজার পাউন্ড অনলি টু হান্ড্রেড পাউন্ড আমরা লাগে খড়জেহাসানা মিটাই বা লাগে একটা অ্যামাউন্ট ও জুখানা সব আরও রিপেয়ার এবং কার্পেটিংও লাগে একশো হাজার আমরা হুনরাম কিন্তু আমরা দান করলাম না তাইলে আমরা নিজেরাই আমরা প্রশ্ন করতে গো যে আল্লাহ হইরা যে প্রকৃত ইমানদার আসলেই যার আল্লাহর রিফুরে যারা ইমান আনছে তো তারাই কিন্তু মসজিদও দান করে যারা আমরা দিরাম না এর মানে কি তা যে আমরা আল্লাহর ইয়েতে কি কিন্তু আমরা বুঝলাম যে আসলে হয়তো প্রকৃতভাবে ইমানর যে প্রকৃত তেজ আওয়ার কথা এটা আমার মাঝে নাই যাতে ইমান যেটা আল্লাহ রবুল্ আলমিনে দিসই না সেই ইমানটা হই যেরকম তাহার কথা এই ধরনের ইমান নাই তাই না তো এর লাগি আমরা নিজেরাই যদি আমরা আমরা নিজেরা প্রশ্ন করি ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনে আমরা কিন্তু উত্তরটা দেওয়ার আছে আমি রিকোয়েস্ট করবো আউকা সুন্দর এই মসজিদটা এই প্রতিষ্ঠান আমরা আসলে কোনো ব্যক্তির নাই কোনো মসজিদে আসলে কোনো ব্যক্তিগর মালিকানাধীন থাকে না এটা আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের পক্ষ থেকে এই মসজিদটা সো আমি রিকোয়েস্ট করছি প্লিজ ইনশাল্লাহ আপনার আগাই প্রত্যেকেই আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই আপনার নিজ নিজ জায়গা থেকে আল্লাহরগড় মসজিদ সদকায় জারিয়ার অন্যতম সবচেয়ে শ্রেষ্ঠ উৎসগুলার একটা উৎস হইল গিয়া আপনার মসজিদ নির্মাণ করা কারণ এই এই মসজিদও প্রবেশ করার সাথে সাথে কি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে আপনার কিতা করতে থাকুন কন্টিনিউয়াসলি আপনার সাব দিতে থাকুন রিওয়ার্ড দিতে থাকুন সো আপনার আমার ফয়সার মাধ্যমে অ্যামাউন্টের মাধ্যমে বানানো এই মসজিদের মধ্যে যে মানুষগুলা যে মুসল্লিগুলায় আপনার রুকু করবা চেষ্টা করবা বালাহাজ করবা এর সমান সওয়াব কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আপনারা আমারে দান করবো সুফান সতীশ এই এটাই লোকিয়া মসজিদের আলহামদুলিল্লাহ গুনাবলী কারণ এটাই সৎকায় জারিয়ার উৎস সো প্লিজ আপনারা আগে আপনার স্ক্রিনও আপনার দেখতে পারা যে এই মসজিদের সম্মানিত ইমাম খতিবরা কমিউটির অত্যন্ত জনিত ব্যক্তিত্ব আলমে দিন আহমদ সাবেদ তাই কেন জুমার খুতবাদিরা তাই না আপনার স্ক্রিনের মাঝে দেখতে পারা যে বাইর সাইড এই যে মসজিদের যে বাইর সাইডটা আপনার দেখতে পারা এন্ট্রেন্সটা আপনারা দেখতে পাররা এই যে মুসল্লি হলে এক লোকে আপনার নামাজ আসবে আপনার মসজিদের পজিশনটা দেখলে বুঝতে পারবা যে এই মসজিদও আপনার যে টিবলার আপনার পজিশনটা একেবারে অ্যাকুরেট হয়ে গেছে কেন কোনো ধরনের আপনার কেন অ্যাডজাস্ট করার লাগে না সেটা একটা বড়ো দিক তাই না আমরা যেন সিরাজ সবর জানি যে যখন এই এই ধরনের তো হয়েছে আপনার এটা একটা নাইট ক্লাব আছে তো মানে এইটা কিলা আপনারা এই নাইট ক্লাবটা

অ্যাকসেপ্ট করে নিচ্ছে তারা যার কারণে আমরা আমরা সৌভাগ্য হতো আমরা ভাগ্য একটা এলাকা আমরা পাইছি নাইন সিক্সটির সিক্সটির যারা আইসলা বা সিক্সটির মিডেলও যারা আইসা কয়েকজন মানুষ লোক আমরা তো দেখো আমি একটু লেটে আইসলাম তারা খুব দুঃখ প্রকাশ করছেন যে আমরা শুক্রবার নমাস্টার ফুটবল দেওয়া আমরা অর্থ অনেক পরিশ্রম করছি ফিফটি এইটও আইছি ফিফটি ফাইভও আইসি কিন্তু যা পরিশ্রম করলাম ফার্স্ট পাউন্ডে ছয় পাউন্ডে আমরা খাম করলাম কিন্তু নমাজাটা আমরা ফাইট আমরা বয়স হয়ে গেছে তারা আফসুস করে ঘরে আমরা লাগি আমরা লাগে আমরা লাগি ফিল্ড বানিয়ে জায়গাছইন আমরা সমতল একটা জায়গা তুই গেছি তারা আফসুস করছো নমাজটা পড়তে পারা না শুক্রবারও নমাজটা পড়তে পার না আমরা অবশ্যই এটা আমরা বোঝার দরকার আমরা এটা করণীয় দরকার যে তারা অতক্ষণ আফসুস করছই আলহামদুলিল্লাহ তারা থাকায় আজকে আমরা একটা সুন্দর পরিবেশ পাইছি তারা লাগে অবশ্যই আমরা খুঁচো করার দরকার ইটা যদি আমরা মনে করি তো অবশ্য আমরা মুক্ত হস্তে আমরা ইটায় মানে ইতা কিতা আমরা দান করতাম অবশ্য তারা গেছে আমরা দায়ী তারা রিটার ইটার লাগে আমরা আল্লাহ গেছে দোয়া করতাম আর আল্লাহর আল্লাহ তারার লাগে আমরা মানে দান করতাম বালা বালা মানে মসজিদ মাদ্রাসা মুক্ত তাতে আমরা দান করতাম ওই আপনার আপনারা হলরে আমরা অনুরোধ করবো আমরা টাইমটা খুব শর্ট কিন্তু আমি কয়েকজন কোটি কোটি টাকার মালিক কয়েকজন কোটি টাকার মালিক কে গেছেন কইচন ফোন করে কইন বা আমার তো লাস্ট স্টেজ আমার ক্যান্সার আমি শেষ কিতা কইলা কইলা আপনি কিতা ফাইছোই না জানে আমি জিজ্ঞাসা করছিলাম আপনি কিতা পাইছ বলি কিচ্ছু একমাত্র আল্লাহর নাম পাইছি আল্লাহ বহুত পরিশ্রম করছি এখন আমার আর সময় নাই আমি আল্লাহর খাম হয়তো খুব কমাই যা করছি কারণ আমি বেশি সম্পদের কাছিলাম আমি বেশি সম্পদরে দেখি নিছিলাম যার কারণে এখন আমি আল্লাহ গেছে মাফ সাইলাম আর আমার বাচ্চাই তো হইয়া যাইরাম বাবু হল তোমরা ডোনেট করবে আমরা তো পরিশ্রম করছি তোমরা ডোনেট করলে আমরা হন্তনে ফাইম আল্লাহ আমরা গুণাখান মাফ করে দিবা ওই হিসাবে তাই তাই আফসুস করিয়া তাই মারা গেছি আমিও যাইম গিয়ে আপনিও যাইব গিয়ে আমরা সব যাইতাম গিয়ে হইব কিন্তু আমরা আসল জায়গা কুনানো কারণ তারা গেছেন আমরা শিক্ষা পাইছি তারা আমরা দিয়া এটা এটাতে অবশ্য আমরা ব্যবহার করতাম এত তারা যে আফসুস করিয়া গেছ নি আফসুসটা আমরা করতাম না ওই হিসাবে আমরা শরণীয় যতটুকু আমরা করিয়ে দিতাম মুক্ত হস্তে আমরা দান করতাম বালা সবসময় আমরা আগে থাকতাম পয়সা করিয়া আপনি মিলনিয়ার আগের ফার্স্ট পাউন্ডে ছয় পাউন্ডে কাম করছেন মিলনিয়ার বলতে তো প্রশ্নও হয় না কিন্তু তারা দেওয়া জায়গা দেওয়া গেছে মিলনিয়ার বিলুনিয়ার ওই দিলা আলহামদুলিল্লাহ সামনে যে তো আরও আমরা এটি কইদার আর প্রত্যেকটা জায়গাতে আমরা গে উঠছে সবর উঠছে আজকে তারা তো আমরা উঠছে না আমরা শরণীয় হিসাবে যদি আমরা এটা না আমরা দায়ী হয়ে যাবো তারা গেছে আল্লাৰ গেছে যেনে তোমাৰ ধুই গেলা তোমাৰ এনে খোলাই না আপোনাৰ গেছে আমাৰ কৈ দাম যে আল্লাৰো আছে আপোনাৰ দান সৰুকা আৰু আপোনাৰ দান আমি আগেও শুই গৈছে যে ছয়শ হাজাৰ পাউণ্ড আছিল আপোনাৰ দানৰ কাৰণে আজিকালি ফাৰ্ষ্ট মানে ফাৰ্ষ্ট পে' অফ কৰি দিছে আৰু হাণ্ড্ৰেড এণ্ড টুৱেণ্টি থাউজেণ্ড ইয়াই কিচু নাই এইটোৱে মুক্ত হস্তে আপোনাৰ দান সৰুকা আপোনাৰ গেছে আমাৰ অনুৰোধ কৰিলম এবং আমরা মুরব্বী হলরে হরণীয় এটা আমরা বসো আমরা তারা লাগে গুচ্ছ করিয়া দিতাম আল্লাহর আল্লাহ আল্লাহর আসতে তারা রোয়ানের উপরে আমরা দান করতাম তারা দাতে কেন ফাইন এবং তারা ফাইন এবং আল্লাহ তারা এটা কবুল করতা আমরা শরণীয় হিসাবে আমরা করতাম আল্লাহ ধন্যবাদ জজাকাল্লাহ জল্লা খেয়ার আলহামদুলিল্লাহ আমরা মসজিদের সমাজের চিফ অ্যাডভাইজার এবং একদম এই যে মসজিদটা আপনাদের মসজিদ ইসলামিক কালচার সেন্টার প্রতিষ্ঠার একদম প্রথম দিকের প্রাথমিক তারা প্রতিষ্ঠাকালীন মেম্বার জেনার আলহাদ ইসলামে আমরা এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছি তার এই আবেগগুণ কথাগুলো আবেগগুন পূর্ণ কথাগুলো আসলে আমরা একটু সিরিয়াসি নিতাম তারা আমরা প্রবীণ মুরব্বী তারা এই যে হরসেন তাইনও কিন্তু টানতানোর আগে যারা মুরব্বী হল আছে তারা যদি তারার যে এই যে কষ্ট বা আফসুস আজকে মানে এই যে তারা নমাদশ্রা ফোড়তে পারছেন না শুক্রবারে নমাদশা ফোড়ছেন না তো এখন আমরা যদি এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মতো আইয়া অনেক জায়গায় এখনও গ্রেট ব্রিটেনও কিন্তু অনেক জায়গায় কিন্তু এখনও মসজিদ দরকার একমাত্র হয়তো লন্ডন ইনসাইড যদিও কিছু কিছু গণগণ মসজিদ আছে কিন্তু কিছু বাইরে এরিয়ার তো আপনার এরকম তিনটা কাউন্সিল সাইটটা কাউন্সিল পুরা আপনার এমনই কোনো বাড়ার মাঝেও আপনার এইরকম আছে নিয়ে নাই আপনার মসজিদ নাই বা লন্ডনের বাইরে তো এই দিক থেকে এটা তো আমরা দায়িত্ব এবং কর্তব্য তাই না সো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আপনার এই সুযোগটা দিয়েছেন এই সুযোগটা কিন্তু আমরা নিতাম সুযোগ কিন্তু বারবার আয় না তাই না আমি আমার হতা হইলাম আপনার কথা হইলাম আমরা যদি আমরার কথা চিন্তা করি কারণ মালাকুল মাউত যখন আইবা তখন কিন্তু আপনার আমার আর সবতা করার শেষ এই যে আপনার যে ব্যাংক ব্যালেন্স খৌকা আপনার সম্পত্তি হৌকা এখন আপনার প্রপার্টিস খরচ সম্পত্তি খরচই না অন্য ধরনের ব্যবসার মাঝে আপনার এই যে মিলিয়ন পাউন্ড আপনার ইনভেস্ট করা অথবা হোয়াট যাই আছে বা আমরা নর্মাল সেভিংও থাকতে পারে তাই না একদম নর্মাল সেভিংকারী একজন বাই বোন আর যার বড় সম্পত্তি আছে তাইন। মালাকুল মোদ যখন আইবা তখন তাইন কিন্তু আর হিউরের সময় দিতে নাই এবং আল্লাহ রব্বুলা আলমিনও কইরা যে এই সময়ে মানুষে চাইবো যে আল্লাহর কাছে একটু সময় যে আল্লাহ আমার একটু সময় দৌকা সামান্য একটু সময় দৌকা ওয়াকুমিন যাতে আমি আমার যে দনগুলা সম্পদগুলা এগুলা সৎকা করে দিতাম পারি এটা মানুষের মনের মতো একটা আকৃতি কারণ আমরা এই যে আমি মাত্রাম আফনে হুন্ডরা আমরা কোনো সময় আমরা যে মারা যাই মো এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়ই কিন্তু আমরা কেউ তো এখন মরতাম চাই না এই মুহূর্তে যে আমি চাই আমরা লাগে রেডি না এটা কারণ যদি আপনি আমি এটা ফিল করিতাম পারি যে মালাকুল আইডা আমার কাছে আর মাত্র মিনিট আছে তাই তো আমরা আগ থেকে রেডি হয়ে গেলাম মানে এই জিনিসটি হচ্ছে আল্লাহ এটা রহস্য মানব জাতির গেছে যে যাওয়া কি তোমার যাওয়ার রিটার্ন টিকিট অলরেডি খাটা হয়ে গেছে কনফার্মেশন দবইব মালাকুল মৌতর কাছে দেবোই কিন্তু তোমার দানোর কাছে দেবোই তো কিন্তু তোমার দানোর কাছে আমি অ্যাডভান্স দিয়ে রাখি আমরা মানুষের কাছে অলরেডি কিন্তু আল্লাহ কনফার্মেশন দিয়ে রাখি এনি টাইম হইব কিন্তু আমরা আসলে এনি টাইম হিসাবে আমরা নিলাম না এটা আমরা ব্যর্থতা কিন্তু এই যে ধন হৌকা সম্পদ হোকা প্রভাব প্রতিপত্তি বা যত ধরনের আমল আমরা রেখে যাইম এর সব কিন্তু এই দুনিয়ার মধ্যে রেখে যাইম আমরা এগুলো লইয়ে জিতাম পারতাম না হ্যাঁ তবে যদি সদকা করিয়ে জিতাম পারে যদি বালাখাজে লাগাইয়া জিতাম পারে তাইলে নিঃসন্দেহে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্ আলমিনে এখান থেকে আমরা ফাইমু আমরা এখানে কবরের মধ্যে ফাইমু হাসরও ফাইমু মিজানও ফাইমু আর এই ফাওয়াটারে একদম সুলকলায় পরিপূর্ণ করে দিবা আল্লাহ জান্নাত দেওয়ার মাধ্যমে যেটা রাখা হাদি সমাজে কইসেন যে যারা মসজিদ দুনিয়ার মধ্যে বানায় আল্লাহর গড় যারা দুনিয়ার মধ্যে বানায় বেস্তর মধ্যে আল্লাহ রব আলমিন তারা লাগে আলাদা একটা স্পেশাল গড় তাই বানায় দিবা শুভানন্দ তাওকা ইনশাআল্লাহ আমি একটু জেনাব সুলতান আহমদ ভাই তাইও আমরা লোকে জয়েন করছেন মসজিদের হতপ্রতভাবে জড়িত খাতিম এবং ব্যবসায়ী আমি ভাইয়ের হইম যে একটু কৃষনাথ দুই একটা কথা রাখুক ইনশাল্লাহ আমি ধন্যবাদ জানাই চ্যানেলস রে আমরা একটা সুযোগ দেওয়া দেওয়ার লাগে সবচেয়ে বড় জিনিস আমরা একটা আল্লাহর একটা গরল লাগে আইসি সবার কাছে সাইরাম সব সময় আই আমরা রমজানও আই রমজানও বাদেও আই বিকজ আমরা দরকার আমরা যে একটা মসজিদ আল্লাহ দিস আমরা একটা স্পেশাল গিফট হিসাবে আমরা দিচ্ছই এটা কিছু অসম্পূর্ণ কাজ রয়ে গেছে কিছু কিছু দেনাপনা রয়ে গেছে কর্জা আসানা রয়ে গেছে এখন আমরা কর্জা আসানা যেগুলো আনছিলাম আনিয়া আমরা মোটামুটি এরকম মসজিদ হিসাবে করাইছি নামাজ পড়ার মোটামুটি একটা ব্যবস্থা হয়ে যায় এখনো কিন্তু অসম্পূর্ণ বহুত কাজ রয়ে গেছে কিন্তু আমরা যে করিয়া মানুষের কাছে আনছিলাম অনারারগুলো তারারে আমরা ফিরত দেওয়া লাগে এখন মানে আপনারা যদি সহযোগিতা করুন সবসময় করিয়াছই আমরা স্বীকার করি আপনারা সহযোগিতার কারণে আজকে আমরা এত দূর আগাইতে পারছি আল্লাহর গোট্টারে একটা জায়গাতে একটা নামাজ পড়ার একটা ব্যবস্থা করে দিতে পারছি আমরা সবাই তো আমার কাছে আপনারা কাছে আমরা আকুল আবেদন আগুয়াইওকা মসজিদটারে দায় মুক্ত করুকা এখন আমরা আছে প্রায় একশো বিশ হাজারের মতো হয়ে গেছে এটা তার মসজিদ মসজিদের একটা দায় মুক্ত করা লাগে সো আল্লাহর গড় এটা আমরা একটা ভাগ্যবান খুবই ভাগ্যবান যে এমন একটা জায়গার মাঝে আর এই এলাকার মাঝে একটাই মসজিদ আর অত সুন্দর একটা পরিবেশ পাওয়া গেছে যেমন খুব বড় একটা কার পার্ক যেটা খুবই দরকারি বিশেষ করে এই দেশের লাগিয়ে মসজিদ হইতে পারে যে কোনোখানে বাট কার পার্কের সমস্যা থাকে সব জায়গা কিন্তু আল্লাহর আল্লাহরকমে আমরা যে যে জায়গাটা পাইছি এটার মাঝে খুব বড় একটা কারপাক প্রায় দেড়শো দেড়শোর উপরে গাড়ি রাখা যায় এরপর খুব বড় একটা মসজিদ পাইছি সো আপনারা যদি সাহায্য করেন তা আমরা এটার একটা পরিপূর্ণতা দিতাম আর কি আপনারা সহযোগিতা ওটাই আমার আবেদন আপনারা সবার কাছে আগ্রহী জেসাকাল্লাহ থ্যাংক ইউ সুলতানবাই জেজাকাল্লাহার অত্যন্ত সুন্দর কথাগুলো আমরা সুলতানবাই গেছে আমরা শুনছি সময় কিন্তু দেখে আমরা একবারে কিন্তু কমিয়ে যায় আর কি আমরা নিউজের দিকে আমরা যাইলাম কি বেশি সময় নাই ম্যাক্সিমাম হয়তো আমরা গেছে পনেরো মিনিট সময় আছে বাট এই পনেরো মিনিটে দেখি ইনশাল্লাহ আমরা আমি জানি যেহেতু রিকোয়েস্টটা স্পেশাল রিকোয়েস্ট ও খারণটা করলাম কারণ যেহেতু নিউজটা আপনারা দেখবা লাগে এবং শুনবা লাগে আপনার প্রচুর আমরা জেনেছে দর্শক পাইবেন ওখানে আপনার টিউন ইন করা রেডিওইরা সো প্লিজ আমি জানি এই সময়ের সবচেয়ে বেশি অসংখ্য আপনার দর্শক হলে আপনার টেলিভিশন দেখা সো আমার রিকোয়েস্ট ছিল আজকে যে আমরা লাইভ চ্যারিটি আপিল আর মৌলজি ইসলামিক কালচারাল সেন্টার ওলাকে আমরা আপিল আজকে একশো বিশ হাজার পাউন্ড রয়েছে কর্জে হাসানাটা এটাতে মুক্ত করবার লাগি তারা আইসি এবং আপনার বিকাল ছয়টা থেকে এটা লাগে আপিল করলাম আর অতিরিক্ত কিছু আপনার রেনোভেটিভ কাজ কিছু আসলে লাগের রজুখানা সহ কার্পেটিং এবং রুফও কিছু কাজই বারো হান্ড্রেড থাউজেন্ড সো ওভারঅল আপনার ওয়ান হান টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থাউজেন্ড এই টোয়েন্টি থাউজেন্ড ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনারা যেভাবে দান করা আমি জানি অনেক আমরা যে চ্যানেলসের বেশিরভাগ দর্শক পাইব না আপনারা সাইলেন্টলি ডোনেশন করে জিরো টু জিরো এইট ফাইভ টু থ্রি ওয়ান ট্রিপল এই নাম্বারে অনেকেই কিন্তু আপনার অনলাইনে ট্রান্সফার করার সো প্লিজ আপনার এটা কন্টিনিউ করুকা আর ইট অ্যাটলিস্ট যদি যারা থাউজেন্ড পাউন্ড দিয়ে যারা আমরা যে লাইফ মেম্বার যে ইয়েটা আছে প্রজেক্টটা আছে এখানেও বেশি বেশি করে নাম লেখোক আপনার স্টুডিওত ফোন করার দরকার নাই আপনার স্টুডিওত ফোন না করিও কিন্তু আল্লাহর যেহেতু আমরা ডোনেশনটা আল্লাহর সন্তুষ্টিলাই করি আপনার ডাইরেক্টলি অনলাইনে ট্রান্সফার করুকা অথবা আপনার ভলন্টিয়ার্সক আসুন এখানে আপনার রিং করুকা জিরো টু জিরো এইট ফাইভ টু জির ওয়ান ট্রিপল ইনশাল্লাহ আমার এটলিস্ট বিশ্বাস করতাম চাইলাম যে আমরা এই নিউজের বিরতির আগে সম্পর্কে হইলেও একবারে কম্প হইলেও মিনিমাম এক তিনজন বাই বোন আপনার আগ্রহী ওখানে তিনজন ডোনার আগ্রহী ওখা যারা ওয়ান থাউজেন্ড পাউন্ড দিয়া আপনার এই লাইফ মেম্বার ইনশাল্লাহ ওকা আমরা আর একজন অতিথি আছেন আমরা প্রিয় রনি আমরা রনি ভাইয়ের কাছ থেকে আমরা দু একটা কথা শুনি থ্যাংক ইউ আপনি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর অনেক ভালো লাগে মনটা ফ্রেশ লাগে একটা প্রোগ্রাম আইতাম পাচ্ছে আর সবচেয়ে বড় জিনিস হইলো আল্লাহর খাজে যে কোনো খাম শরীক্ষ হইলো একটা সাবর বিষয় আর যেহেতু আল্লাহর গর মসজিদের কাজে আইছি আর আমরা একটা আপিল লই আইছি যে একশো হাজার পাউন্ড আমরা খরচা আসে আছে যে এটা ঋণটা পরিশোধ করার লাগে আমরা আইছি যে এদেশে তো আমরা তো সবই এদেশে আছি আসি যারা আছে সবই তো শুনলাম আমরা যে আমরা কার্পেটিং করতাম মসজিদ ও তো অনেক খাম আছে আপনার আপনারা মানে মুক্ত হস্তে দান করতে আল্লাহর আসতে এই এই দানের যে সাব যেটা আছে এটা ওখানে আপনারা বুঝতে না যে মরার ফরে যখন আমরা মিজানোর ফাল্লা যখন আমরা ওজন করা তখন ফাল্লাটা বাড়ি হইব তখন বোঝা যাইব যে আমরা কোন ক্ষেত্রে আমরা এই টাকাটা খরচ করছি আমরা দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে আমরা টাকা পয়সা খরচ করি যাতে একটা হিসাব থাকে না আপনার সো আমরা আল্লাহর বাস্তে যদি আল্লাহর গৌর যদি আমরা দান করি আর একজন মানুষে যদি নামাজ পড়তে পারে শান্তি মনে চেষ্টা দিয়ে তো তখন তার মুখ দি দোয়া করা লাগে না তার যে অন্তর যেটা আছে অন্তরের মাধ্যমে দোয়াটা আল্লাহর কাছে ফসি যায় আর আমরার যে খরজা আছে না আছে একশো বিশ হাজার পাউন্ড আপনার কাছে একটা আমার আপিল থাকলো একটা অনুরোধ থাকলো যত দেখা পড়ুক আর দশ টাকা বিশ টাকা একশো টাকা একশো পাউন্ড ফাইভ হান্ড্রেড পাউন্ড আপনার তৌফিক যতটুকু তৌফিক আছে আল্লাহ আল্লাহ আপনার যতটুকু তৌফিক দিছেন আপনি তৌফিকত মানে আপনার দান কর বা যাতে আমরা ঋণ মুক্ত করতাম পারি আর মসজিদটা এমন একটা জায়গা পড়ছে খুব সুন্দর জায়গা পড়ছে আমরা সাথে কার পার্ক আছে এরপরে টাউন সেন্টারও আছে লগে খুব সুন্দর একটা লোকেশনও পড়ছে মসজিদ আর অনেক মানুষ একত্র ইয়া নামাজ পড়তে পারে জুম্মান নামাজ খোকা আপনার ফাঁসোক্ত নামাজ আপনার অনেক মানুষ একসাথে হইয়া নামাজ পড়তে পারে কোনো অসুবিধা হয় না কোনো গ্যাদারিং হয় না আর আপনার যে একটা আবেদন তাতে আপনারা মুক্ত দান করতে আর মসজিদটা ঋণ মুক্ত করতো আর কি ওটাই আজকে আমার কথা আর কি সালামু আলাইকুম জজাকাল্লা থ্যাংক ইউ ভাই আমরা অত্যন্ত সুন্দর একটা মেসেজ দিয়েছেন জাক্লা আপনার সমস্ত গেস্ট হোলারও যারা আছেন আরও গেস্ট হোলারও আছেন তারা তারা থেকে আমরা মাথুন প্লিজ আপনারা দান করুক আর কন্টিনিউসলি আজকের আমরা এই লাইভ চ্যারিটি আপিল কন্টিনিউ করবো আমরা রাত্র একটা পর্যন্ত মোস্টলি ইসলামিক কালচারাল সেন্টার আপনারা জানবেন আমি আগেও হয়েছি যে আমরা ওয়েস্ট লন্ডনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা জায়গা এটি আপনার হামটন কোর্ট আপনারা জানেন সো হামটন কোটোর একদম পাশে কিন্তু নিয়ারলি লেস দেন ওয়ান মাইল এই আপনার ওয়ালটন ওর মাঝে কিন্তু এই মসজিদ আমার নিজেরও এখানে আমি ওই গেছি নমাজও ফুরিয়ে আইসি আসলে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর যে জায়গা কিন্তু গুরুত্বপূর্ণ ওই এই এইটা এই জায়গার মধ্যে বা এই এরিয়ার মাঝে আপনার একটা মসজিদ বানাইবার লাগে কিন্তু এই এলাকাবাসী মুসলমান যারা আছেন বিশেষ বাংলাদেশি আমরা যে কমিউনিটি কেন সবচেয়ে একটু বড়ই এবং তারাই কেন ব্যবসাপাতি করা তারাও তাকড়া এবং দিস ইজ দ্য ফার্স্ট কোনো মসজিদ কিন্তু হোল আপনার কাউন্সিল এলএমব্রিজ কাউন্সিলর মাঝে দিস ইজ দ্য ফার্স্ট মসজিদ আর তো কোনো মসজিদ নাই সেকেন্ড মসজিদ সরি দিস ইজ দ্য সেকেন্ড মসজিদ আপনার এলএমব্রিজ মসজিদের মাঝে আলহামদুলিল্লাহ আপনারা আপনার লাগার কথা শুনিয়া যে এই কেন শুধু আপনারা জানবেন যে গ্রেট ব্রিটেনের যখন মুসলমান আছেন আসেন শুধুমাত্র আসলে শুধুমাত্র বাংলাদেশী না আপনারা বিভিন্ন দেশ থাকি জাতিগত কিন্তু মুসলমান হল আছেন এবং এটা আসলে একটা একটা মিলন মেলা যে পৃথিবীর বিভিন্ন দেশের জাতর মুসলমান হল আসলে একটা মিলন মেলা তাই না মসজিদও গেলেই কিন্তু এইটা বোঝা যায় এই যে একটা ভ্রাতৃত্ববোধ এই মসজিদগুলো সৃষ্টি না বানাইলে তো এটা বোঝা গেল না অনেক কারণ আমরা যারা মনে হল দেশ দেশ থেকে যারা এখন অনেকে আইসেন বা আইসেন তারা তো সারা জীবন এক জাতর বাংলাদেশের খালি মানুষও দেখছেন কিন্তু আমরা গ্রেট ব্রিটেনে যাওয়ার পরে কেন যে বিভিন্ন জাতির মানুষের মাধ্যমে যে আমরা দেখলাম এবং এটা কিন্তু একটা সৌন্দর্যতা এবং ইসলাম একটা অনেক একটা বড় উদার্যতা এখানে প্রমাণিত দর্শকবৃন্দ আপনার ডোনেশন করতে দাও কা আমরা আজকের এই লাইভ চ্যারিটি অ্যাপিল আমরা রাত্রে একটা পর্যন্ত আমরা কন্টিনিউ করবো আল্লাহ করে মসজিদটার প্রয়োজনীয়তা কমপ্লিট করবার লাগে আমরা এখন নিউজের একটা লম্বা বিরতি যেলাম কিন্তু ডোনেশন লাইন খোলা আছে জিরো টু জিরো এইট ফাইভ টু থ্রি ওয়ান ট্রিপল সিক্স এই নাম্বারে ফোন করে মসজিদের স্থায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলাইনে আপনার ট্রান্সফার করতে দাওকা এবং চ্যানেল সঙ্গে তাওকা ফিরিয়ে والسلام عليكم ورحمه الله وبركاته